সময় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই যে প্রিয় মুখগুলোর দেখা মিলত তাদের অন্যতম একজন মাহফুজ আহমেদ। তবে বেশ কয়েক বছর ধরে তিনি কোথাও নেই, নাটক সিনেমা কিংবা বিজ্ঞাপন সবখানেই তার অনুপস্থিতি। আড়ালে থাকার কারণ ব্যবসা ও পরিবার। তবে লম্বা বিরতি শেষে আবারও ফিরছেন পর্দায়। তার এই ফেরার সঙ্গী হচ্ছেন দেশের আলোচিত নায়িকা পরিমণি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। দুজনকে জুটি করে এই নির্মাতা তৈরি করতে যাচ্ছেন তার প্রথম ওয়েব ফিল্ম অন্তরালে। ছবিটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। চয়নিকা বলেন, পরীর সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছি ছবিটির জন্য, এবার পেলাম আমার অসম্ভব প্রিয় মাহফুজ আহমেদকে। মূলত লম্বা সময় ধরে আমি অপেক্ষায় ছিলাম এই অভিনেতার জন্য, অবশেষে তাকে পেলাম, এটাই বড় আনন্দ। আমার প্রথম ছবিতে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি পরিমণির, এবার আমাদের ওয়েব যাত্রা, আশা করছি ভালো কিছু হবে, জানালেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত এই ছবিটির শুটিং শুরু হচ্ছে জানুয়ারি থেকে।